নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড মোবাইল ছোবেন না এ কেমন পণ আমিরের লেখা ও পাঠ চান্দ্রেই নিয়োগে সকালে ঘুম থেকে উঠে চোখ খুলি হাতটা প্রথমে যায় মোবাইলের দিকে সকাল থেকে রাত অবধি মোবাইল ঘাঁটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট চেক করা থেকে ডেলি নিউজ সবই এখন মোবাইলে চার দিকের খবরাখবর নিয়ে আপডেটেড থাকা এন্টারটেনমেন্ট কিংবা নিছক আড্ডা সব চলতেই থাকে এক কথায় বলতে গেলে মোবাইল ফোন ছাড়া আমরা চলতেই পারি না এবার ভাবন্ত আপনার পেশাগত কমিটমেন্টের জায়গা থেকে আপনি ঠিক করলেন যতদিন না একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছচ্ছেন ততদিন আপনার মোবাইলটি আপনি ছোবেন না তাকে সুইচ অফ করে রেখে দেবেন টার্গেট অ্যাচিভ হলেই সুইচ অন করবেন ভেবেই কেমন পৃথিবীর সব থেকে কঠিন কাজ মনে হচ্ছে না কিন্তু এমনই এক তাক লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান তিনি পন করেছেন তার আপকামিং ফিল্ম লাল সিং চাড্ডার রিলিজ পর্যন্ত তিনি তার ফোনটি অফ রাখবেন কারণ তিনি মনে করছেন এই মোবাইল বস্তুটির জন্য তার কাজে ব্যাঘাত ঘটছে তাই একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মোবাইলটিকে চুপ করিয়ে রাখবেন তিনি কে না জানে পারফেকশনিস্টের অভিনবত্বের কথা যা সব সময় তাম ভক্তকুলকে অবাক করে দেয় নতুন সিনেমার জন্য হঠাৎ সিক্স প্যাক অ্যাপস বানানো হোক বা আচমকা জব্বর ভুঁড়ি তৈরি করে ক্যামেরার সামনে এসে তাক লাগিয়ে দেওয়া টাক মাথা করতে হোক বা চুল বড় করে নতুন লুকে আবির্ভাব প্রতিবারই তার নতুন ছবিতে তাক লাগিয়ে দেওয়ার মতো বা চমকে দেওয়ার মতো কিছু একটা রাখেন আমের বছরে চারটে সিনেমা করে টিভির পর্দায় প্রমোশন করে বেড়ানো এসবের ধার তিনি কোনোদিনই ধারেন না বছরে অন্তত একটি সিনেমা উপহার পাওয়ার জন্য অপেক্ষায় থাকে ভক্তকুল তিনিও হাজির হন নতুন নতুন সারপ্রাইজ নিয়ে কিন্তু এইবার চমক একদম অন্যরকম এতদিন এটা সব হিন্দি সিনেমা প্রেমী জেনে গেছেন একটি চরিত্রকে ফুটিয়ে তোলার জন্যে মিস্টার খান যে কোনো সীমা অতিক্রম করতে পারেন তার জন্যে তাকে যত কঠোর পরিশ্রমী করতে হোক দঙ্গল সিনেমার জন্যে কিছু সময়ের মধ্যে ওজন বাড়িয়ে ফেলার কথাই ভাবুন তাও একেবারে পঁচানব্বই কেজিতে গিয়ে পৌঁছন যখন বলিউডের প্রথম শাড়ির বেশ কিছু হাফ সেঞ্চুরি করে ফেলা বা ষাট ছুঁই ছুঁই নায়ক তাদের হাঁটুর বৈশী নায়িকাদের সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স করছেন তখন আমির অত্যন্ত বিশ্বাসযোগ্যভাবে নিজেকে দুই মেয়ের বাবা এক মধ্যবয়সী প্রাক্তন কুস্তিগীর ওভারওয়েট মহাবীর সিং ফোগাটের চরিত্রে তুলে ধরেছেন আবার সেই একই ছবিতে ইয়াং মাহাবীর সিং এর চরিত্রের জন্য ওজন কমিয়েও ফেললেন নিমেষে ওজন নিয়ে মজা করতে গিয়ে তিনি বলেছিলেন জুতোর লেস বাঁধতে গেলে তার পেট বাঁধা হয়ে দাঁড়াচ্ছে গজনীর রামির কে মনে আছে নিশ্চয়ই তার সিক্স প্যাক রাতারাতি হয়ে ওঠে টক অফ দ্য টাউন প্রায় এক বছরের অধ্যাবসায়ের ফল ছিল তার সেই হট লুক কিংবা পিকের সেই কুলোর মতো কান আর ফ্ল্যাট হেয়ারে একেবারে আলাদা লুকে এলিয়েন আমির ফানাতে লং হেয়ারে বয় নেক্সটো ট্যুর গাইড থেকে কাট্টু আর্মি অফিসার যে কোনো চরিত্রে সাবলীল তিনি এই বছর ক্রিসমাস রিলিজ লাল সিং চাড্ডা দু হাজার একুশের সব থেকে প্রতীক্ষিত সিনেমাগুলির মধ্যে একটি তা বলার অপেক্ষা রাখে না কারণ একদিকে আমির অন্যদিকে থ্রি ইডিয়েটস এর পর আবার আমির করিনা জুটি নায়ক এবং তার ফুল টিমের ফোকাস এখন শুধুই লাল সিং তাই আপাতত নায়ক সিনেমা ছাড়া কিছুই ভাবছেন না এবার সমস্ত প্রিপারেশনের পর ফাইনাল রেজাল্ট কেমন হবে সেটা খালি সময়ের অপেক্ষা